রহিম, মোমেন সন কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মিটবল তৈরি করা যায় দেখাবো। এখন স্কুল খুলে গিয়েছে, টিফিনে দেওয়া এবং বিকেলের নাস্তার জন্য খুবই ভালো একটা খাবার। বাইরে থেকে না কিনে আমরা যদি ঘরে তৈরি করতে পারি তাহলে স্বাস্থ্যকর হয় খাবারটা। এক কেজি মুরগের বুকের অংশ দিয়ে আমি অনেকগুলা বল তৈরি করে নিয়েছি। 40 মিনিটের মতো সময় লেগেছে। এখানে আমি উপকরণ দেখাবো। এখন মুরগের মাংস এবং হাড্ডি ছাড়া মাংস, রসুন, কাঁচামরিচ, ধনে পাতা, ব্রেড পিস নিয়েছি আমি 3 পিস, এবং পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, লবণ, দারচিনি, এলাচি, কর্নফ্লাওয়ার, সরিষার তেল, আমি এখন প্রতিটা উপকরণকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এবং দারচিনি এলাচের পাউডার তৈরি করে নেব। ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, কাঁচামরিচ অল্প দিয়েছি বাচ্চাদের খাবার। মুরগের মাংসটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে জারে। ব্লেন্ডারে জারে করলে একটু পানি অ্যাড করতে হয়, তাই পানি একটু বেশি হয়ে গেলে আপনারা 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। শুধু ময়দা না, কর্নফ্লাওয়ার দিয়েও করা যাবে, আর ময়দা দিলে ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা সমান ভাবে যাতে সমান হয়, মেজারমেন্টটা সমান থাকে, 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব আমরা। শুধু ময়দা দিলে বলগুলা শক্ত হয়ে যাবে। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মেথির পাউডার, গোলমরিচের পাউডার আমি অ্যাড করব, সরিষার তেল। সরিষার তেল ডুতে দিলে অনেক ভালো একটা স্মেল আসে বলের মধ্যে। আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ডুতে দিলে বেশ ভালো একটা বল তৈরি হবে, এবং হাতের মধ্যে একটু সরিষার তেল নিয়ে নিবেন। অনেকগুলা বল তৈরি হয়েছে আমার। আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি, পানি বসিয়ে দিয়েছি। এখন ফুটে ওঠার পর আমি প্রতিটা বল সিদ্ধ করে নেব, আস্তে আস্তে একটা একটা করে দেব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর লাগবে না একটা সাথে আরেকটা, দেওয়ার সময় একটু সাবধানভাবে দিবেন। 4 মিনিটের মতো সিদ্ধ করব। ঘরে তৈরি করা প্রতিটা খাবারই ভালো, বাচ্চাদের আমরা যদি শিখিয়ে নিই ঘরে তৈরি খাবার খাও তাহলে বেশ ভালো।
স্বাস্থ্যকর হয় খাবারগুলাও। বাইরের খাবার অনেক সময় শরীর ভাল খারাপ হয়ে যায় বাইরের খাবার খেলে, তাই আমাদের সাবধানতার সাথে বাচ্চাদেরকে যদি একটু আমরা ঘরে তৈরি খাবার খেতে বলি তাহলে অনেক ভালো বাচ্চাদের স্বাস্থ্য থাকে, বাচ্চারাও বুঝে যে ঘরের তৈরি খাবারই খাবো, আমরা বাইরে খাবো না। আমার সিদ্ধ হয়ে যাচ্ছে 4 মিনিটের মতো, পর আমি বোলগুলা তুলে নেব। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আমি কয়েকটা বেজি নিয়েছি বাচ্চাদের জন্য এবং গ্রিল করেছি, সিপি মিটবলের মতো। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।